এই পৃথিবীতে কত বিচিত্র ঘটনা ঘটে চলেছে, যে ঘটনাগুলোর অর্ধেকের তার থেকেও বলা যায় বেশি সম্পর্কেই আমরা সত্যিই জানি না। আসলে পৃথিবীতে এত কত ঘটনা ঘটে চলেছে যা বিজ্ঞানী বা গবেষকরা শত শত বছর ধরে গবেষণা করার পরেও সঠিক কারণটা তারা বলতে পারেন না। আজকে আপনাদেরকে বলবো এমনই একটি ঘটনার কথা। উত্তর পশ্চিম কানাডার আজকুনি হ্রদের পাশে ভিলেজ অফ ডেড নামের একটি গ্রামের কথা। কি রয়েছে সেই গ্রামে, কেন এই গ্রামের এরকম একটি অদ্ভুত নামকরণ করা হয়েছে, এটা সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। যে গ্রামটি সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো, এই গ্রামটি তেমনই যে খুব একটা পরিচিত গ্রাম তা কিন্তু নয়। বলা যেতে পারে যে কানাডার এই ছোট্ট গ্রামটি মানুষের তেমন কোনো আনাগোনার জায়গা বা জানাশোনার জায়গা ছিল না। মূলত এখানকার গ্রামবাসীরা তারা বিভিন্ন কাজের জন্য বাইরে যেতেন এবং ব্যবসার কাজে মাঝে মধ্যে গ্রামে বাইরে থেকে মানুষজন আসতেন, আর এখান থেকে এই গ্রামটার কথা আস্তে আস্তে লোকমুখে ছড়িয়ে পড়ছিল। এছাড়া এখানের যারা মানুষজন ছিলেন তারা পশুর লোম উৎপাদিত করত এবং সেই কারণেই তাদের ধীরে ধীরে পরিচিতি ছড়িয়ে পড়ছিল। কিন্তু হঠাৎ করে 1930 সালের এমন একটা ঘটনা, এমন একটা খবর সামনে আসে সংবাদ মাধ্যমে, যা শোনার পরে গোটা বিশ্বের কাছে এই গ্রামের খবর সামনে চলে আসে। কি সেই ঘটনা, সেটা শুনলে পরেই আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। রাতারাতি কোনো গ্রাম বা কোনো জনপদ কি উধাও হয়ে যেতে পারে, বা সেখানকার মানুষজন যদি কোথাও চলেও গিয়ে থাকেন তার তো কোনো না কোনো প্রমাণ মিলবে। কিন্তু এই গ্রামের ক্ষেত্রে হয়েছিল ঠিক তার উল্টোটা। কোনো প্রমাণ ছিল না, এমনকি এই গ্রাম বলা চলে রাতারাতি একেবারে উধাও হয়ে গিয়েছিল। কানাডার পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই গ্রামটি ছিল উপজাতি অধ্যুষিত। প্রায় 1200 উপজাতির বসবাস ছিল এই গ্রামে। গ্রামের অধিবাসী এবং পশম ব্যবসায়ী যারা, তাদের আনাগোনা ছিল তাও হাতে গোনা। সত্যি কথা বলতে গেলে কি, এই গ্রামে না ছিল কোনো সমস্যা, না ছিল কোনো ঝঞ্ঝাট, না ছিল কোনো কোলাহল। 1930 সালে একজন সাংবাদিক এই গ্রামের একটি অদ্ভুত ঘটনা সংবাদ মাধ্যমে প্রথমবার প্রকাশ করেন, এবং যার সূত্র ধরে এই সংবাদটি প্রকাশ করা হয় তিনি হচ্ছেন একজন পশম ব্যবসায়ী। তার নাম হচ্ছে জো লাবল। শোনা যায় যে পশম কেনার জন্য তিনি নাকি প্রায় সময় এই গ্রামটিতে যেতেন। কিন্তু একদিন তিনি যখন এরকম ভাবে আর 5টা সময়ের মতো তিনি যখন পশম কেনার জন্য ওই গ্রামে গিয়েছিলেন, গিয়ে দেখতে পেয়েছিলেন যে সেই গ্রামের কেউ কোথাও নেই, কোথাও নেই বলতে একেবারে ফাঁকা। হ্যাঁ, বাড়িগুলো ছিল ঠিকই, কিন্তু সেই বাড়িতে গিয়ে তিনি যখন এবাড়ি ও বাড়ি ঘুরে যখন মানুষজনকে খুঁজছেন, তন্ন তন্ন করে খুঁজছেন, তখনও তিনি একজনকেও খুঁজে পেলেন না। আরও অবাক করার মতো বিষয় রয়েছে, বিভিন্ন বাড়িতে গিয়ে তিনি দেখতে পান যে সমস্ত জিনিসপত্রগুলো তৈরি করা হচ্ছিল, কিছু শার্ট বোনা হচ্ছিল, উলের কিছু জিনিস তৈরি করা হচ্ছিল, সব কিছুই অসমাপ্ত অবস্থায়, যেভাবে বানানো হচ্ছিল, যতটা বানানো হচ্ছিল সেইভাবেই পড়েছিল। আবার কোনো কোনো বাড়িতে গিয়ে এও দেখা যায় যে একেবারে গ্যাসের ওপরে বা চুলার ওপরে, যেটাকে বলে, সে চুলার উপরে তখনও রান্না চলছে, তরকারি গরম হচ্ছে। আর সব থেকে অবাক করার মতো বিষয় হলো সেখানে কোনো মানুষজন ছিল না। খুব স্বাভাবিকভাবে এটা বলাই যেতে পারে যে যদি কোনো মানুষজন সেখানে থাকতেন তাহলে তিনি নিশ্চয়ই এইভাবে খাবার ফেলে রেখে চলে যেতেন না, বা কোথাও যদি তাদের যাওয়ারও থাকতো তাহলে তো তারা এইভাবে রেখে চলে যেতেন না। পুরো জিনিসটা দেখে এরকম মনে হচ্ছিল যেন সারা দিনের ব্যস্ততার মধ্যে হঠাৎ করে মানুষগুলো উধাও হয়ে গিয়েছিল, তাই তাদের কাজগুলো অসমাপ্ত হয়ে পড়েছিল। আপনাদেরকে কানাডার এই অদ্ভুত গ্রামটার কথা তো বলছি, তবে এমন আরও একটা জায়গা রয়েছে, এমন একটা দ্বীপ রয়েছে যেখানে অদ্ভুতভাবে রয়ে গিয়েছে একাধিক বড় বড় মূর্তি। মূর্তিগুলো কোথা থেকে এলো, কারা নিয়ে এলো, কেনই বা নিয়ে এলো তার সম্পর্কে আজও জানা যায়নি। গোটা গোটা পাথর কেটে তৈরি এই মূর্তিগুলো আজও আমাদেরকে অবাক করে তোলে। যদি আপনারা এই মূর্তি রহস্য সম্পর্কেও জানতে চান তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা, এছাড়াও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে পেয়ে যাবেন। অবশেষে যখন
কবরস্থানে যাওয়া হলো, সেখানে গিয়ে আরো হলো অবাক করার মতো বিষয়। কবরস্থানে গিয়ে দেখা গেল যে সেখানে যে সমস্ত কবরগুলো দেওয়া হয়েছিল সেই কবরগুলো একেবারে ফাঁকা। কবরগুলো খোদিত অবস্থায় রয়েছে ঠিকই, কিন্তু কবরস্থানের ভেতরে কোনো মৃতদেহ নেই। সেটা দেখে আরো অবাক করার মতো বিষয় যে মৃতদেহ না থাকলেও হাড় গোড় কিছু তো অন্তত পক্ষে থাকবে, কিন্তু না, কোনো কিছু নেই। একেবারে মনে হচ্ছে দেখে যে দিনে দুপুরে সবকিছু কেউ যেন উধাও করে দিয়েছে, যেন কোনো জাদু করে দেওয়া হয়েছে। আবার এই ঘটনার আকস্মিকতায় খেই হারিয়ে ফেলেন জো লাভেল, তিনি একেবারে ভয় পেয়ে যান। তিনি দ্রুত দ্য রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশকে খবরও দিয়ে বসেন। মেজর থিওডোর লিস্টোটের তার নেতৃত্বে দ্য রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ পুরো গ্রাম এবং আশেপাশের এলাকা একেবারে তন্ন তন্ন করে খুঁজে দেখে, কিন্তু না, কোনো গ্রামবাসীকে তিনি খুঁজেই পেলেন না। না পুলিশ খুঁজে পেল, না ওই পশম ব্যবসায়ী খুঁজে পেল, কেউ খুঁজে পায়নি। আর এখান থেকে আরও রহস্য বাড়তে শুরু করে। রহস্যের বেড়া জালে বন্দি এই গ্রামের এস্কিমোদের পূর্বপুরুষদের নাকি সবগুলো কবর নাকি সেখানে খোদাই করার অবস্থায় ছিল, কিন্তু অবাক করার বিষয় হলো সেইগুলো সব ফাঁকা হয়ে গিয়েছিল, মৃতদেহ একেবারে গায়েব হয়ে গিয়েছিল। এবার সেখান থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে শুরু করলো যে গ্রামবাসীরা যদি চলেও গিয়ে থাকেন তাহলে তারা সঙ্গে করে এতগুলো মৃতদেহ নিয়ে চলে গেল, সেটা কি সত্যি সম্ভব? এমনকি কবরের ওপরের মাটি নাকি বরফ জমে এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে সেগুলোকে নাকি খনন করা বেশ দুঃসাধ্য কাজ ছিল, কোনোভাবেই সেই বরফ জমা মাটি খুঁড়ে বের করা সম্ভব হয়নি। শুধুমাত্র অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল গ্রামের সব থেকে প্রাচীন যে গোত্রপ্রধানের কবরটি। জানা যায় যে তাহলে কি সেখানেই কি লুকিয়েছিল এমন কোনো অজানা রহস্য, সেটা নিয়েও এত বছর পরেও আজও একেবারে রহস্য আর এই রহস্যে ঘেরা ঘটনা সামনে চলে আসে। পরবর্তীতে জানা যায় যে যে সেই যে গ্রামবাসীরা যারা সেখানে ছিলেন তার যে আনুমানিক সংখ্যাটা পাওয়া যায় তা হচ্ছে 2000 গ্রামবাসী। তারাই নাকি দিনে দুপুরে উধাও হয়ে গিয়েছিল। তবে সেই গ্রামবাসীদের সঙ্গে কি হয়েছিল, কেন তারা উধাও হয়ে গিয়েছিল, কেন তারা জিনিসপত্র বানাতে বানাতে রান্না করতে করতে তার আচমকা উধাও হয়ে গিয়েছিল, তার কোনো ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। তবে এই বিষয়টার ব্যাখ্যা জানার জন্য আজও গবেষণা হয়ে চলেছে। কেমন লাগলো আপনাদের এই গ্রামটা সম্পর্কে জেনে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী ছিলাম আপনাদের সঙ্গে। এরকম আরও অন্যান্য কন্টেন্টের জন্য অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে। এছাড়াও আরও অন্যান্য বিষয়ে জানার জন্য হোয়াটসঅ্যাপে আমরা রয়েছি, তাই ফলো করে নিতে পারেন।